ঘরদোর পরিষ্কার করে বাসি বিছানার চাদর পাল্টে চলে এসেছি রান্নাঘরে। গুড মর্নিং নন্দিতার হেসেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি ভালো আছো, সুস্থ আছো। আরও একটা নতুন দিন শুরু হয়ে গেল। আজকে আমি মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি করব, তারই তোড়জোড় করছি। কাতলা মাছের মাথা নিয়ে এসেছে আমার বর। একটা বড় সাইজের মাথা ছিল, চার টুকরো করা। তার মধ্যে দু টুকরো আমি ফ্রিজ থেকে বার করে ভালো করে পরিষ্কার করে ধুয়ে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। আর আধখানা বাঁধাকপি দিয়ে এই তরকারিটা করব, কারণ আমার ছেলে এই কাটাকুটি দিয়ে তরকারি চচ্চড়ি একদমই পছন্দ করে না। সেই জন্যেই খুব বেশি পরিমাণে করব না, আমার আর অলোকের জন্যই করব। তো এখানে আমি নুন হলুদ মাখিয়ে নিলাম মাছের মাথাগুলোকে। এবার আমি বাঁধাকপিটাকে কেটে নেব, একদম সরু সরু করে কাটব। আর এর সাথে দেব একটা আলু, কড়াইশুঁটি, টমেটো, সেগুলোও আমি পরস্পর কেটে নেব। আর পেঁয়াজ দেব আর আদা রসুনের পেস্ট দেব। মাছের মাথা দিয়ে বাঁধাকপি খেতে কিন্তু আমার তো ভীষণ ভালো লাগে। মাছের মাথা দিয়ে যে কোনো তরকারি আমার ভীষণ ভালো লাগে, যেমন পুঁই শাক চচ্চড়ি বা বেগুন আলু দিয়ে মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি হয়, ভেটকি মাছের মাথা দিয়ে কাটা চচ্চড়ি, তারপর মুগের ডাল মাছের মাথা দিয়ে মুড়ি ঘণ্ট, এই সমস্ত আইটেমগুলো আমার ভীষণই প্রিয় এবং আমার বরেরও ভীষণ ভালোবাসে এই খেতে, এগুলো খেতে। কিন্তু আমার ছেলে একদম পছন্দ করে না, যার জন্য বাড়িতে খুব একটা এই পদগুলো হয় না। কথা বলতে বলতে বাঁধাকপিটা কাটা হয়ে গেছে। বাঁধাকপিটা কেটে আমি ভালো করে ধুয়ে জলটা ঝরাতে দিয়ে দেব। আমি এই রান্নাটায় একদমই জল ইউজ করি না, পুরো রান্নাটাই ঢাকা দিয়ে দিয়ে করব। এতে রান্নার টেস্ট কিন্তু দারুণ আসে। বাঁধাকপিটা কেটে ধুয়ে আমি জল ঝরাতে দিয়ে দিলাম। এবার বাকি আনাজগুলো কেটে নেব। আলুটাকে ছাড়িয়ে নিয়ে বড় বড় করে টুকরো করে নেব, পেঁয়াজ কেটে নেব। আর এদিকে আমি মাংসটাকে বার করে রেখে দিয়েছি ফ্রিজ থেকে। আগে থেকে বার করে না রাখলে না একদম বরফটা ছাড়ে না। আর আমি কিছুটা জল দিয়ে এভাবে রেখে দিই। পেঁয়াজটা একদম সরু সরু করে কেটে নেব। আমি এতে পেঁয়াজ দিচ্ছি, তবে অনেক সময় পেঁয়াজ না দিয়েও আমি করি, শুধু আদা রসুনের পেস্ট দিয়েও করি। আজকে মনে হলো একটু পেঁয়াজ দিয়েই রান্না করি। এদিকে ভাতটাও বসিয়ে দিতে হবে। সবজিগুলো মোটামুটি কাটা হয়ে গেছে, চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দিই। ও, তোমাদের তো বলাই হয়নি, আজকে রবিবার, তাই আজকে তো চিকেন হবেই। আমাদের বাড়িতে চিকেনটাই বেশি হয়, কারণ ছেলে চিকেনটা খুব তৃপ্তি করে খায়। মাটন খায় কিন্তু অতটা তৃপ্তি করে খায় না, বিয়েবাড়ি অনুষ্ঠান বাড়িতে খেয়ে নেয় কিন্তু বাড়িতে একদম পছন্দ করে না। তাই জন্য চিকেনটাই বেশি করি, আমি খুব কম মাটন করি। তো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটায় একটু জল ছিল তাই আমি একটু মুছে নিলাম। কড়াইটা গরম হয়ে গেলে এতে একটু তেল ঢেলে দেব। সর্ষের তেলেই রান্নাটা হবে, একটু বেশি পরিমাণেই তেলটা দিতে হবে। প্রায় 3 টেবিল স্পুন তেল দিলাম, কারণ মাছের মাথাগুলো ভাজব। মাছের মাথাগুলো খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই, হালকা ভাজলেই হবে। ভাতটা প্রায় হয়ে এসেছে, একবার দেখে নিচ্ছি। এবার ফ্যানটা ঝাড়িয়ে নিতে হবে। এদিকে এবার বাঁধাকপিটা আমি দিয়ে দিলাম, মশলা কষানো হয়ে গেছে। ফোড়নে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে আদা, টমেটো, কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম, সেটা দিয়েছি। আর মশলার মধ্যে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার আর রেগুলার রেড চিলি পাউডার দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপরেই বাঁধাকপিটা দিয়ে দিয়েছি। বাঁধাকপিটা আগে প্রথমে ভালো করে ভেজে নিতে হবে, তারপর আমি লবণ দেব। লবণ দিলেই জল ছাড়তে শুরু করে দেয়, সেই জন্য আগে লবণটা দিই না, কিছুটা ভেজে নিয়ে দিই। আর এদিকে আমার বর আমার কাজ গুছিয়ে দিচ্ছে। কিছু লঙ্কা জমে গিয়েছিল, আমার তোলা হয়নি ঠিক মতন, সেটা ওর নজরে পড়েছে,
তাই জন্য এইভাবে রেখে দিচ্ছে। একটা টিস্যু পেপার তলায় দিয়ে তার উপরে লঙ্কাগুলো দিয়ে তার উপরে আবার একটা টিস্যু পেপার দিয়ে এইভাবে যদি রেখে দেওয়া যায় ফ্রিজে অনেক দিন থাকে। কিছু লঙ্কা আবার পেকেও গেছে। এই কাজগুলো করে দেয় বলে আমার একটু সুবিধাও হয়। টুকটাক কাজগুলো যদি বাড়ির সবাই মিলে করা যায় না তাহলে অনেক সুবিধা হয়, কাজও তাড়াতাড়ি হয়ে যায় সবাই মিলে কাজ করলে। এদিকে বাঁধাকপিটাও অনেকটা হয়ে এসছে, আমি ঢেকে রেখেছিলাম প্রায় 7 মিনিটের মতন, ঢাকাটা খুলে নিয়েছি। এবার আমি মাছের মাথাগুলো এতে দিয়ে দেব, দিয়ে আরও 5 মিনিটের মতন ঢেকে রান্না করব। আমি কিন্তু একটুও জল দিইনি, জল ছাড়াই রান্নাটা হচ্ছে। পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি, মাছের মাথাগুলো বেশ নরম হয়ে গেছে। খুন্তির আগায় করে একটু টুকরো করে নিচ্ছি বাঁধাকপির সাথে, ভালো করে মাছের মাথার টুকরোগুলো মিশিয়ে নিচ্ছি। মাছের মাথা দিয়ে বাঁধাকপি হয়ে গেছে। আমি এতে একটু কড়াইশুঁটিও দিয়েছি আর পরিমাণ মতন লবণ চিনি দিয়েছি। খুব বেশি চিনি দেব না, অল্প করেই একটু চিনি দিয়েছি। ভালো করে নেড়ে আরও একটু শুকিয়ে নিচ্ছি। আলুও গলে গেছে, বাঁধাকপিও রেডি। একদম নাবানোর সময় ছড়িয়ে দিচ্ছি গুঁড়ো গরম মশলা। আমি এটা একটু ঝাল ঝাল করে করেছি, গরম ভাতের সাথে না দারুণ লাগে খেতে। তোমরাও একবার ট্রাই করে দেখো। রান্নাটা হয়ে গেছে, গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে দেব যাতে গরম মশলার ফ্লেভারটা এর মধ্যে একটু ঢোকে। চলো এবার চুলে একটু কালার করব। অনেকদিন ধরে কালার করা হচ্ছে না, সব চুল একেবারে সাদা হয়ে যাচ্ছে। তো একটু চুলে কালার করে নিয়ে বাদ বাকি রান্নাগুলো সারবো। ভাত হয়ে গেছে, মাছের মাথা দিয়ে বাঁধাকপি হয়ে গেছে, শুধু মাংসটা করবো ব্যাস। আমি মাথায় কালারের জন্য না গোদরেজ এক্সপার্টের যে কালার পাউচগুলো পাওয়া যায় সেগুলোই ইউজ করি। এখানে দুটো প্যাকেট থাকে, ছোট ছোট দুটো পাউচ প্যাকেট থাকে। বড় প্যাকেটটার মধ্যে একটা ক্রিম আর একটা ডেভেলপার। এই দুটো প্যাকেট থেকে বার করে নিয়ে একটা বাটিতে এগুলো মিশিয়ে নিতে হবে। বেশ ভালোই কালারগুলো হয় কিন্তু, একদম এটা ন্যাচারাল ব্ল্যাক। আমি একটা বাটিতে এগুলোকে নিয়ে নিচ্ছি, নিয়ে ভালো করে একটা ব্রাশ দিয়ে মিশিয়ে নেব। এটা কোনো প্রমোশন ভিডিও নয় কিন্তু, আমি ইউজ করি তাই তোমাদের দেখাচ্ছি। এই দেখো, এই ডেভেলপারটাও এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দুটোকে বেশ ভালো করে প্রথমে মিশিয়ে নিতে হবে। তোমরা অনেকেই জানো, তবে আমি একটু দেখাচ্ছি। আমি হাতে একটা গ্লাভস পরে মাথার সামনে দিকগুলো লাগাচ্ছি, কারণ আমার চুলে বেশিরভাগ সাদা অংশটাই সামনের দিকেই বেশি হয়। পাকা চুলগুলো না সবটাই মাথার সামনের দিকে, সেই জন্য সামনের দিকগুলোতেই আমি একটু বেশি পরিমাণে লাগাই। তো চলো লাগিয়ে নিই, তারপরে একটু রোদে দাঁড়াতে হবে। এদিকে মাংসের প্রিপারেশন আরম্ভ হয়ে গেছে, কিন্তু কুকারে পেঁয়াজ ভাজা হচ্ছে। কে করছে বলতো আজকে মাংসটা? আমার বর। তার হঠাৎ করেই ইচ্ছে হয়েছে মাংসটা রান্না করবে, তো আমাকে বললো। আমি বললাম হ্যাঁ করো, না করার কি আছে। পেঁয়াজটা ভাজো ভালো করে, একটু ভেজে নিয়ে তারপর আদা রসুন সমস্ত কিছু দিয়ে মশলাটা কষিয়ে মাংস করে ফেলবে, এমন তো কিছু ব্যাপার নয়। অবশ্য মাংস করে যখনই সময় পায়, টুকটাক রান্না করে, বেশিরভাগ সময় মাংসই রান্না করে। আমি একটু রোদে ততক্ষণ ঘুরে আসি, সময়টা পেয়েছি যখন ও রান্নাটা করতে থাক। আর এই যো আমাদের লালি আমার পায়ে পায়ে ঘুরছে, আমি যেদিকে যাব সেদিকেই ও যাবে। আমি একটু রোদে দাঁড়াই, আজকে রোদটা বেশ ভালোই বেরিয়েছে। ওই দেখো, দেখছো উল্টে যাচ্ছে, এই করে সারাক্ষণ আমার পায়ে পায়ে ঘুরবে। তো চলো কিছুক্ষণ একটু রোদে মাথাটা দিয়ে থাকি। আবার রান্নাঘরে চলে এলাম, দেখি
পেঁয়াজ টিয়াজ সব ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা একটু বেশিই ভেজে ফেলেছেন উনি। যাই হোক, আদা রসুনের পেস্টটা দিয়ে আমি বললাম যে একটু ভালো করে ভাজো, আদা রসুনের পেস্টটা ভালো করে না ভাজলে কিন্তু কাঁচা গন্ধ বেরোবে। একটু বলে বলে দিতে হয়, রান্না কিন্তু খারাপ করে না, ভালোই করে, তবে বেশি বললে আবার রেগে যায়। নিজের মতো করে রান্না না করতে দিলে বলবে দূর, তুমি এখান থেকে দূরে যাও, আমি নিজের মতো করে করি, তাই জন্য খুব বেশি বলছি না। টমেটোগুলোকে দিয়ে দিয়েছে, আমি বললাম একটু লবণ দিয়ে দাও, নাহলে কিন্তু টমেটো ভাজতে সময় লাগবে। যাই হোক, আর ওকে ডিস্টার্ব করছি না, একটু দূর থেকেই আমি স্যুপটা করছি। একটু জল দিয়ে দিলাম, দেখছি মশলাটা পুড়ে যাবে বলে ওই জন্য বোধহয় একটু জল দিয়ে দিয়েছে। ভালো করে মশলাটা কষাচ্ছে, ভালোই কালারটা কিন্তু এসছে, তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবারও মাংসটা অ্যাড করে দিচ্ছে। রান্না যখন করে তখন কিন্তু খুব মন দিয়ে রান্না করে, বেশি কথা বলা যায় না। মাংসটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছে, মনে তো হচ্ছে বেশ ভালোই হবে দেখতে। দেখা যাক কালারটা কেমন আসে। কিছুক্ষণ মাংসটা কষিয়ে নেবার পর পরিমাণ মতন লবণ দিয়েছে, তবে লবণটা কিন্তু আমিই দিয়ে দিলাম, সেই রিস্কটা কিন্তু ও নেয়নি। তখন আমায় ডাকছে, ডেকে বললো লবণটা তুমিই দিয়ে দাও। যাই হোক, লবণ দিয়ে দিয়েছি, চেরা কয়েকটা পাকা লঙ্কা দিয়েছে, একটু ঝাল ঝাল করে খাবার ইচ্ছা হয়েছে তাই ঝালটাও দিয়েছে। মশলার মধ্যে যেমন রেগুলার মশলা দেয়, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, রেগুলার রেড চিলি পাউডারও দিয়েছে, আদা রসুন সব মশলা কষিয়ে, মাংস দিয়ে কষিয়ে, এবার ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিয়েছে। আলুগুলোকে একটু সামান্য ভেজে নিয়েছিল। এবার আলু দিয়ে, মাংস দিয়ে সমস্ত কিছু কষিয়ে এবার এর মধ্যে একটু জল ঢেলে দিলেই হয়ে যাবে। তো একটু জলও ঢেলে দিচ্ছে, যে বাটিটায় মশলা বাটা হয়েছিল সেইটা থেকেই জলটা দিয়ে দিচ্ছে। জল দেওয়া হয়ে গেছে, আমাকে বললো আরেকবার যে আর কি জল দেব। আমি বললাম না, বেশি ঝোল ঝোল ভালো লাগে না, এই ঠিক আছে। প্রেশার কুকারের ঢাকাটা বন্ধ করার আগে একবার আমাকে দেখতে বললো, চেক করে নিতে বললো, কালারটা তো দারুণ এসেছে। তো প্রেশার কুকারের ঢাকাটা দিয়ে একটা হুইসেল আসা পর্যন্ত অপেক্ষা করে 5 মিনিট রেখে দিলেই হয়ে যাবে। তো চলো, আজকের লাঞ্চ তো মোটামুটি রেডি হয়ে গেছে, দেখিয়ে দিই তোমাদের একবার। লাঞ্চের থালায় আমি রেখেছি মেথি শাক ভাজা, এটা গতকালের ছিল, ভাত, লেবু, লঙ্কা, শশা, পেঁয়াজ, টমেটো আমসত্ত্বের চাটনি, এটা হচ্ছে আমার বরের তৈরি চিকেন কারি মাছের মাথা দিয়ে বাঁধাকপি, এটা আমি করেছি, আর আলু ঝোলটা আলাদা রেখেছি। এটা সম্পূর্ণ আমার বরের জন্য এই থালিটা সাজিয়েছি, তার কারণ এটা অলোকদাই খাবে। অলোকদার একটা চ্যানেল আছে, ভোজন রসিক, সেই চ্যানেলে আমরা সবাই মিলেই খাই, আবার অলোকদাও খায় একা, খুব মজা করে খায়। তোমরা যদি দেখতে চাও তাহলে অবশ্যই ভোজন রসিক ভিজিট করো, আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্কটা দিয়ে দেবো। আর আজকের রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটিকে। আজ এই পর্যন্তই, ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।